বন্ধুরা, চলো আজকে একটু তোমাদের সঙ্গে কাজকর্ম শেয়ার করি। এই যে ফাঁকা জায়গাটা, এখানে আমার একটা ডাইনিং টেবিল ছিল, তো সেই ডাইনিং টেবিলটা আমি গ্যারেজে রেখেছি। সেই ডাইনিং টেবিলটা আজকে আমি আবার ডাইনিং রুমে নিয়ে যাব। তো ডাইনিং টেবিলটা রুমে নিয়ে এলাম, তো মোনার অন্নপ্রাশন ছিল বলেই আমি ডাইনিং টেবিলটা গ্যারেজে রেখেছিলাম, কারণ আমাদের জায়গাটা খুবই কম, তো তাই জন্য। এই যে ডাইনিং টেবিলটা দেখো, গুছিয়ে দিয়েছি, কেমন লাগছে বলো? এই সব ঘরদোরগুলো একটু পরিষ্কার করলাম, আর এখানে ডাইনিং টেবিলের চেয়ারগুলো এই সাইডে বসানো ছিল সোফার রুমে, সে চেয়ারগুলো তো ডাইনিং টেবিলের সঙ্গে দিয়েছি, আর টি টেবিলটা এখন এপাশে দিয়েছি, মোনার পড়ার টেবিলটাও ওখানে দিয়েছি। আর এই যে ছোট পুচকে ওর গাড়িতে ওকে বসিয়ে দিয়ে সব কাজকর্ম করলাম। তোমাদের দাদাভাই শুধু ডাইনিং টেবিলটাই আমাকে রুমে এনে দিয়ে চলে গেছে দোকানে, তো আমি একা একাই সবগুলো পরিষ্কার করলাম, গোছালাম। বড় মেয়ে গেছে পড়তে, এই যে গুছিয়ে টুছিয়ে রেখে একটু পরে আবার রান্নাও উঠিয়ে দেব, কারণ প্রায় 7:30-8টা বেজে গেছে। এই যে আমি আজকে সিদ্ধ ভাত করব, মসুর ডাল ভাতে দিয়ে আলু সিদ্ধ ভাতে দেব আর বেগুন ভাজি করব। আর তোমাদের দাদা ভাইয়ের জন্য দুপুরের একটু ফুলকপি রয়েছে সকালের, ওটা দিয়েই খেয়ে নেবে। আর দেখো, ভাত বসিয়ে দিয়ে আমি ভাবলাম যে রান্নাঘরের কিচেন ক্যাবিনেটটাও একটু পরিষ্কার করে নেই, একটু গুছিয়ে নেই, তাই জন্য সব কিছু বের করেছি, তো এটা একটু মুছে গুছে একটু গুছিয়ে রাখি। তো ভাবলাম এটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এই দেখো, আমার ডিনার সেটের প্লেটগুলো আমি একে একে পরিষ্কার করে সব গুছিয়ে রাখছি। তো বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলি, যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে থেকো অবশ্যই। আর বন্ধুরা, জানো তো, একে অপরকে সাহায্য না করলে আমরা কেউ কখনো এগিয়ে যেতে পারি না। তো বন্ধুরা, জানোই হাউস ওয়াইফদের আর কি কাজকর্ম থাকে, এই সবই, এই ঘর গোছানো, এটা করা, সেটা করা, আর বাচ্চা বাচ্চা কাচ্চা নিয়ে এই সমস্তই কাজ করতে করতে আমাদের সারা দিন চলে যায়। আর এখন এদিকে ভাতও হচ্ছে, তো আমি একটু গুছিয়ে নেই। তো বন্ধুরা দেখো, আমি একটা ননস্টিকের তাওয়া কিনেছি, তাওয়াটা কেমন হয়েছে বলো? এখনো ব্যবহার করিনি একদিনও। তো বন্ধুরা দেখো, এবার পুজোর সময় কেনাকাটা করতে এই বাটি সেটটা আমি গিফট পেয়েছিলাম, তো এখানে একটা বড় বাটি ছিল, সকালবেলা দেখেছো হয়তো, সেটাতে আমি সিম চচ্চড়ি রেখেছি, আর এখানে 4টা ছোট ছোট বাটি, তো ভাবলাম সেটাও একটু গুছিয়ে রেখে দিই। আর এটা একটু কিনেছি তেলে ভাজা, টেলে ভাজার একটু ভাজলে তখন এটা ছাঁকনিটা কিনেছি। তো দেখো, আমার গোছানো হয়ে গেছে, গোছানো কমপ্লিট হয়েছে, গুছিয়ে দিলাম। আর এই চায়ে চামচের ইয়েটা আমি এখানেই ভেতরে ঢুকিয়ে রাখলাম, কারণ ডাইনিংয়ে রাখলাম না, এই কারণেই হচ্ছে আমার বড় মেয়ে এক একটা করে চামচ নিয়ে ছাদে নিয়ে চলে যায়, নিয়ে গিয়ে ওখানে ওর বালি মাটি দিয়ে খেলতেই থাকে। তো গোছানো হয়ে গেছে, আমার ভাতেরও ফ্যান উঠে গেছে, আর ভাত হয়ে গেলে ও মেয়েকে খেতে দেব, কারণ বড় মেয়েও এসে গেছে টিউশন থেকে, ওর খুব খিদে পেয়েছে বলছে। এই যে আমার হয়ে গেছে, ওকে খেতে দিলাম।